নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তা হল গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পূজা সম্পর্কে। গণেশ চতুর্থী 2021 সালে কবে পড়েছে, পূজার শুভ মুহূর্ত যাকে আমরা বলে থাকি চৌঘরিয়া সেই সময় কখন পড়েছে, গণেশ পূজার ক্ষেত্রে কোন কোন উপকরণ লাগে এবং কিভাবে গণেশের পূজা করতে হয়, কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই বাড়িতে যদি আপনি এই গণেশ চতুর্থীর দিন গণেশ পূজা করতে চান বা এই সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন। পারলে যারা এই সম্পর্কে জানতে চায় বা গণেশজির পূজা করতে চায় তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃতকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই বিষয়টি আমরা সকলেই জানি যে সমস্ত দেবদেবীর পূজার প্রারম্ভে গণেশজিকে স্মরণ করা হয়, কারণ তিনি সিদ্ধিদাতা এবং বিঘ্ন নাশকারী। সনাতন ধর্মে তাকে আর্থিক সুখ সমৃদ্ধি এবং প্রতিপত্তির দেবতা হিসেবে চিহ্নিত করা হয়। সিদ্ধিদাতা গণেশজির জন্ম উৎসবকে গণেশ চতুর্থীর উৎসব হিসেবে গণ্য করা হয়ে থাকে। প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের এই চতুর্থী তিথিতে সাধারণত পালিত হয় এই গণেশ চতুর্থী উৎসব। এই বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দের 2021 সালে গণেশ চতুর্থী পড়েছে আগামী 10ই সেপ্টেম্বর শুক্রবার। 9ই সেপ্টেম্বর রাত্রি 2:25 থেকে 10ই সেপ্টেম্বর রাত্রি 12:22 পর্যন্ত থাকবে এই চতুর্থী তিথি। এই গণেশ চতুর্থী তিথির গণেশ পূজার শুভ মুহূর্ত যাকে বলা হয়ে থাকে চৌঘরিয়া, এই সময় পড়েছে 10ই সেপ্টেম্বর সকাল 11:03 থেকে দুপুর 1:33 পর্যন্ত। তাই যদি এই গণেশ চতুর্থীর দিন যদি বাড়িতে গণেশ পূজা করতে চান, তাহলে উক্ত সময়ের মধ্যে চেষ্টা করুন গণেশজির পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই গণেশ চতুর্থীর উৎসব 11 ধরে সম্পন্ন হয়। অর্থাৎ এই উৎসব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শেষ হবে আগামী 21 সেপ্টেম্বরে। মূলত মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে এই 11 ধরে গণেশ চতুর্থী উৎসব বিশেষভাবে পালন করা হয়ে থাকে। এইবার আসবো দর্শক বন্ধুরা, এই গণেশ চতুর্থীর দিন কিভাবে গণেশ পূজা সম্পন্ন করতে হয় এবং গণেশ পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন। গণেশজির পূজার জন্য বাড়িতে একটি গণেশ মূর্তি বা গণেশজির পট অবশ্যই প্রয়োজন। যদি না থাকে তাহলে গণেশ চতুর্থীর আগের দিন অতি অবশ্যই গণেশজির মূর্তি কিনে আনবেন। বাড়িতে যখনই গণেশজির মূর্তি পুজো করার উদ্দেশ্যে কিনে আনবেন, সেই মূর্তিটিকে অতি অবশ্যই একটি কাপড়ের মুখ ঢেকে রাখবেন এবং পুজোর দিন মূর্তি স্থাপনের আগে পর্যন্ত এই মুখ খুলবেন না। গণেশজির মূর্তি প্রতিষ্ঠার পূর্বে যে বিষয়টি প্রথমেই করা প্রয়োজন তা হলো যে স্থানে আপনি গণেশজির মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এবং তারপর মূর্তিটিকে বসানোর পূর্বে সামান্য কিছু পরিমাণ চাল সেই স্থানে ছড়িয়ে দিতে হয় এবং উক্ত স্থানে একটি উঁচু বেদিতে অথবা একটি চৌকিতে
লাল কাপড়ের উপর মূর্তিটিকে বসাবেন। গণেশজির মূর্তিটিকে বসানোর সময় খেয়াল রাখবেন যে গণেশজির মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে। গণেশজির পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি অবশ্যই লাগবে তা হলো দূর্বা। দূর্বা ছাড়া গণেশজির পূজা প্রক্রিয়া কখনোই কিন্তু সম্পন্ন হয় না। একুশটি দূর্বা যার তিনটি পাতা থাকবে সেই একুশটি দূর্বা অতি অবশ্যই আগের দিন সংগ্রহ করে রাখুন। এবং তারই সঙ্গে গণেশজির সবথেকে প্রিয় খাদ্য সামগ্রী একুশটি মোদক বা লাড্ডু গণেশজিকে নিবেদন করবেন। এই দুটি সামগ্রী কিন্তু অতি অবশ্যই গণেশজির পূজার জন্য প্রয়োজন। একুশটি তিন পত্র বিশিষ্ট দূর্বা এবং একুশটি মোদক, এই দুটি ছাড়া গণেশজির পূজা প্রক্রিয়া সম্পন্ন হয় না। এর পাশাপাশি সংগ্রহ করে রাখুন সুপুরি, কাঁচা হলুদ, লাল কুমকুম, লাল চন্দন, লাল ফুল এবং সাদা ফুল, নারকেল, ধূপ, ধুনো, পঞ্চশস্য, একটি মালা এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। তবে নৈবেদ্য হিসেবে অবশ্যই মোদক থাকা প্রয়োজন। গণেশজির পূজার ক্ষেত্রে সবথেকে প্রধান যে মন্ত্রটি, যে মন্ত্র ছাড়া গণেশজির পূজা কখনোই সম্পন্ন হয় না, তা হল ওম গং গণেশায় নামা। এই মন্ত্রটি 108 বার আপনি গণেশজির পূজার সময় বলবেন। বাড়িতে যদি নিজেই ঘরোয়াভাবে গণেশজির পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আপনি গণেশজির পূজা করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় একজন অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিয়ে গণেশজির পূজা প্রক্রিয়া সম্পন্ন করুন। আর একান্তই তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই ঘরে বসে গণেশজির পূজা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তখন সেক্ষেত্রে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম গং গণেশায় নমঃ। এর পাশাপাশি আপনি এই মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। এবং যখনই এই মন্ত্রটি উচ্চারণ করবেন সর্বদাই মনে রাখবেন 108 বার করবেন। 108 বার করলে তবেই ফল মিলবে। গণেশজির মূর্তি স্থাপনের পর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করুন এবং প্রাণ প্রতিষ্ঠার পর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি। তারপর একে একে সমস্ত নৈবেদ্য গণেশজিকে নিবেদন করুন। এরপর ষোড়শ উপচারে গণেশ আরাধনা করুন। গণেশ বন্দনার ১৬টি রীতির নামই হলো এই ষোড়শ উপচার। এরপর একুশটি দূর্বা ঘাস, একুশটি মোদক ও লাল ফুল গণেশজির সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। গণেশজিকে একটি সাদা পৈতে এবং একটি মালা অবশ্যই পরাবেন। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। এরপর গণেশজির সামনে আবারও এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওম শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ ও ধূপ সহযোগে গণেশজির সামনে আরতি প্রদান করুন। তারপর গণেশজিকে প্রণাম করুন এবং আপনার প্রার্থনা নিবেদন করুন। এই গণেশ চতুর্থীর দিন একটি বিষয় কিন্তু মনে রাখবেন যে এই দিন অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের চাঁদ দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। তাই কোনোভাবে ভুল করেও এই দিন চাঁদ দেখবেন না। পরের দিন সকালে কোনো দরিদ্র এবং দুস্থ মানুষকে সাদা কাপড় দান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করুন। এবং আরও একটি বিষয়ে খেয়াল রাখবেন যে গণেশজির প্রতিমা যখনই আপনি বসাবেন তখন অতি অবশ্যই আগে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু প্রতিমা বসাবেন। আপনি গণেশ পূজা সাদা বস্ত্র পরিধান করে অথবা হলুদ বস্ত্র পরিধান করেও করতে পারেন। এবং আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিই, যদি আপনি গণেশজিকে অপরাজিতা ফুল নিবেদন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গণেশজির মাথায় অপরাজিতা ফুল অর্পণ করবেন, কখনোই পায়ে নিবেদন করবেন না।
সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী গণেশজি আপনার সমস্ত বিপদ দূর করুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।